টিকাটা দেখতে পাচ্ছেন, মিউজিক্যাল ক্লক, এটা ইংল্যান্ড থেকে 19 শতকে আনা হয়েছিল। তো আর কলকাতাতে গিয়ে এটা অ্যাসেম্বল করা হয়েছিল, সেই ক্লকটা এখানে রাখা রয়েছে, যেটা এই মিউজিয়ামের সব থেকে একটা বিশেষ দ্রষ্টব্য জিনিস। এরকম প্রত্যেক ঘন্টা এটা বাজে, এবং এই যে মিউজিক্যাল ক্লকটা এটা আপনাদের দেখিয়ে দিচ্ছে, এই দেখুন, এই যে খুব সুন্দর সেই মিউজিক্যাল ক্লকটা। বলা হয় এটা মাত্র ওয়ার্ল্ডে দুটোই আছে, একটা ইংল্যান্ডে রয়েছে আর একটা আমাদের এই হায়দ্রাবাদের সালার জং মিউজিয়ামে রাখা রয়েছে। অসম্ভব সুন্দর দেখতে, দেখুন, এটাই হচ্ছে গিয়ে এই মিউজিয়ামের একটা মেন অ্যাট্রাকশান পয়েন্ট। তো এলে অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা কিন্তু ওয়ার্ল্ডে মাত্র দুটো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি রাখা রয়েছে, ঘোড়া নেই মূর্তি গাড়িটার মধ্যে, বাট এই গাড়িটা কিন্তু পুরোটাই হাতির দাঁতের তৈরি, দেখতে পাচ্ছেন, এই দেখুন খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি, সেই সময়কার রাখা রয়েছে, হাতির দাঁতের তৈরি ঘোড়ার গাড়িটা। এই দেখছেন সালার জামের ভেতরেও একটা শপ রয়েছে, সুবিনিয়ার শপ, এখান থেকে আপনারা টি শার্ট থেকে, কুর্তি থেকে, প্রচুর ধূপকাঠি থেকে, সাবান থেকে অনেক কিছু সংগ্রহ করতে পারেন। বাট মনে হয় একটু কস্টলি তো হবেই, বুঝতে পারছেন এটা প্রাইভেট, ওটাই অনেক ছবি রয়েছে, জুয়েলারি রয়েছে, আপনারা এগুলো সংগ্রহ করতেই পারেন এখান থেকে। তো আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমরা সেইভাবে কিছু কিনছি না, পেন্টিং রয়েছে, ওয়াল পেন্টিং, ওয়াল ডেকর, অনেক কিছু রয়েছে, চাইলে নিতে পারে। এখানে দেখুন কিছু বড় বড় জার রাখা রয়েছে, এগুলো কোথা থেকে আনা কি তার কোনো ইয়ে জানা যাচ্ছে না, বাট কিছু জার রয়েছে বড় বড় বিশ দেখতে, চলুন। এই মুহূর্তে আমরা চাইনিজ গ্যালারিতে প্রবেশ করলাম, এখানে যে জিনিসগুলো দেখবেন সবকটাই চাইনিজ। চাইনিজ গ্যালারিতে চলে এসেছি, তো দেখতে পাচ্ছেন সব চাইনিজ প্রোডাক্ট রয়েছে এখানে। এই দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কোনো চাইনিজ দরজা, এর পিছনেও কোনো ইতিহাস রয়েছে হয়তো ওনাদের এই ধরনের। তো এখানেও দেখতে পাচ্ছেন সব চাইনিজ যে ফেংশুই টাইপের যে জিনিসগুলো হয়ে থাকে, ওখানে যেই প্যাগোড়া টাইপের জিনিস, ওখানকার যে রাজারা, সাধু মুনি, ঋষিরা, তাদের সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন সুন্দর। আর ইন্ডিয়ান অনেক কিছুই দেখলেন, এবার একটু চাইনিজ দেখছেন আপনারা, সালার জং মিউজিয়ামের মধ্যেই কিন্তু এগুলো রয়েছে, এগুলো হয়তো ওনাদের কিছু সেন্ট বা কিছু ওষুধ রাখা জিনিসপত্র। চাইনিজ অনেক ভালো ভালো দামি ওষুধ পাওয়া যায় আপনারা জানেন, সেগুলো হয়তো এখানে রয়েছে। এবং চাইনিজ কার্পেট রাখা রয়েছে অনেক সুন্দর, কার্পেটের মধ্যেও ওনাদের সেই ওনাদের ঐতিহ্যকে, রিচুয়ালকে ফুটিয়ে তোলা হয়েছে, ওনাদের চেয়ার এরকম দেখতে হয়, ওনাদের বসার জায়গাগুলো এরকম হয়, সব কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। উনি সংগ্রহ করেছেন সালার, আমাদের সালার জং তিন অর্থাৎ তৃতীয় সালার জং যিনি। তো দেখুন ওনাদের ডাইনিং টেবিল কেমন দেখতে হয়, সেটাও রাখা রয়েছে এখানে। আর এখানে দেখুন ওখানকার ফ্লাওয়ার ভাস কী ধরনের হয়, প্যাটার্ন, ওনাদের কারুকার্য পুরোপুরি আলাদা, ডিফারেন্স ওনাদের এই যে পটগুলো হয় বা ওনাদের যে বিভিন্ন রকমের কী বলবো যে কালচার যেগুলো ফুটিয়ে তোলে ওনারা আর কি সব কিছুর মধ্যে, সেগুলো দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে, বিভিন্ন পট ভাস, আই থিঙ্কগুলো জার, জারের কন্টেনারে জারগুলো খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখতে পাচ্ছেন ওনাদের এই পার্টিশানগুলো হয় যে আমাদের যেমন হয়, সেই পার্টিশানগুলো যেমন দেখতে হয় সেরকম জিনিসপত্র এখানে রাখা রয়েছে, বক্স রাখা রয়েছে বিশাল বড়। তো সব চাইনিজ প্রোডাক্ট। আর এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ কিছু সামগ্রী যেগুলো আর কি ওনাদের প্যাগোডা স্টাইলে সেগুলো রয়েছে, সুন্দর সুন্দর জিনিস। ইয়ে ওনাদের যে আমাদের যেমন মন্দির বলি, ওনারা যে প্যাগোডা প্যাগোডা বলে সেই জিনিসগুলো যেমন দেখতে সেগুলো এরকম দেখতে খুব সুন্দর দেখুন। এটা আই থিঙ্ক ওনাদের বেল, ওনাদের ভাং করে বাজে ঘন্টাটা। এখানে কিছু বার্মার দেখুন স্থাপত্যকলা তুলে ধরা হয়েছে, বিভিন্ন তাদের রিচুয়াল বা তাদের যে নৃত্য শৈলী যে ধরনের তারা করে থাকে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, এগুলো বার্মার দেখতে পাচ্ছেন। ওই এখানেও বার্মাদের বিভিন্ন রকম যে মানুষের যে আকৃতি প্রকৃতি হয়ে থাকে, বিভিন্ন জায়গার তো বিভিন্ন স্টেট বা কালচার অনুযায়ী চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো এখানে তুলে ধরা হয়েছে পরপর। তো এখানেও দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো আবার জাপানিজ, জাপানের সব জিনিসপত্র রয়েছে, ওখানকার গড দেবী রয়েছে। এই জায়গাটা এটা দেখতে পাচ্ছেন, এখানে বার্মা রয়েছে, এখানে নেপালের একটা মূর্তিকে রাখা রয়েছে, ব্রোঞ্জ মূর্তিকে, এখানেও কিছু নেপাল থেকে আনা হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো নেপালের সংগ্রহ করা জিনিস। এখানে বার্মার প্রচুর জিনিসপত্র ব্যবহার হয়েছে, রাখা রয়েছে আর কি ওখানকার। আর এখানে দেখতে পাচ্ছেন নেপালের কিছু রকম কালচার রিচুয়ালকে তুলে ধরা হয়েছে।
বার্মার কিছু জিনিসপত্র দেখুন, রিচুয়াল কালচারকে তুলে ধরা হয়েছে। এবারে আমরা ঢুকছি জাপানিজ গ্যালারিতে। এই যে দেখুন, জাপানিজদের ওখানকার যে রিচুয়াল গড দেবী যেসব থাকে, দেবতা, তারা এখানে সব রয়েছে। এখানে বিভিন্ন রকম ডেকর জিনিসপত্র রয়েছে, বোলস। জাপানে যেরকম ধরনের জিনিস ব্যবহার হয় আমার তো সেগুলো এখানে দেখতে পাচ্ছি, সুন্দর করে রাখা রয়েছে সাজিয়ে। দেখুন ফ্লাওয়ার ভাস্টাসগুলো কি সুন্দর, এটা একটা জার মাঝখানে একটা, অসম্ভব সুন্দর। এগুলো দেখতে পাচ্ছেন, পট অনেক রকমের রয়েছে, প্লেটস রয়েছে, অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্লেটের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আবার দেখতে পাচ্ছেন ওনাদের কিছু গডেস ছবি টবি, মানে যেগুলো আর কি থাকে ওনাদের কম, সেগুলোকে বিভিন্ন রকম ভাবে তুলে ধরা হয়েছে এখানে। কাঠের শিল্পকলার মাধ্যমে যে ওখানেও তো ড্রাগনকে প্রাধান্য দেওয়া হয়, সেগুলোকে এখানে দেখুন তুলে ধরা হয়েছে। এই কি সুন্দর কাঠের কাজ, মানে আমাদের থেকে পুরোপুরি ভিন্ন সালের, ভিন্ন প্যাটার্নের একদম পুরোপুরি ওনাদের। এখানে দেখুন বিশাল বড় বড় সব ফ্লাওয়ার হয়, এইগুলোর থেকেও বড় আরো অপেক্ষা গুছিয়ে দেখুন, আরো বড় ফ্লাওয়ার হয়, কত বড় চাই আপনার ফ্লাওয়ার হয়। যেমন দেখতে তেমন সাইজ তেমন হাইট, অসম্ভব সুন্দর একদম। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পেন্টিং অফ গ্লাস রয়েছে, গ্লাসের উপরে সব পেন্টিংগুলো করা হয়েছে, ওনাদের এই শিল্পকলা তুলে ধরা হয়েছে। ফ্লাওয়ার ভাসগুলো ওনাদের শিল্পকলাকে মানে প্রদর্শন করছে আর কি, বিভিন্ন রকম আর এই ফ্লাওয়ার পট বা ফ্লাওয়ার ভাস যাই বলুন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোটো ছোটো জিনিসপত্র রয়েছে ওনাদের, এত জিনিস দেখতে দেখতে আপনি বুঝতে পারেন না কোনটা দেখছেন কোনটা দেখছেন না। এখানে দেখুন ওনাদের ডাইনিং ব্যবস্থা কেমন হয়, উডেন অবজেক্ট আর কি, যেগুলো এই ডাইনিংগুলো রাখা, ওনাদের প্যাটার্ন দেখুন পুরোপুরি আমাদের চেয়ার টেবিলের থেকে আলাদা। পিছনে একটা বক্স বা আলমিরা টাইপের কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, পুরোপুরি প্যাটার্ন সব আলাদা। দেখুন ওনাদের ড্রেসিং টেবিল মানে কাঠেরই তৈরি কিন্তু একদম অন্য রকমের আর কি। তো এই সোফা সেট রয়েছে, চেয়ার রয়েছে, অসম্ভব খুব সুন্দর জিনিসপত্র এখানে। আর এখানে দেখুন হাতির দাঁতের উপরে এই জিনিসগুলো বানানো রয়েছে, অসম্ভব সুন্দর। এই মুহূর্তে একটা গ্যালারিতে চলে এসেছি, গ্যালারিটাতে কি পটারি শিল্প রয়েছে, মানে পটের জিনিস আর কি, মানে এখানে পটচিত্র বলছি না কিন্তু এখানে মানে মাটি দিয়ে তৈরি যে জিনিসগুলো হয় সেগুলি দেখতে পাচ্ছেন। সেই সময়কার চায়নাতে এগুলো 13th century 14th century এগুলো চলতো, সেই সব জিনিসগুলো এখানে রাখা রয়েছে। মাটিকে ওই যে ক্লেকে কীভাবে দলা পাকিয়ে কোন কোন ফরমেশানে আনা হয় সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তারপরে কিন্তু এই জিনিসগুলো এসছে এখানে দেখতে পারেন। তো এগুলো সব করে চায়না থেকে বানানো দেখতে পাচ্ছেন, শেপ করা হচ্ছে কীভাবে ওখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে, কীভাবে তারপর রং করা হচ্ছে, জিনিসগুলো অসম্ভব সুন্দর লাগছে। এখানেও দেখতে পাচ্ছেন চাইনিজ জিনিসপত্র রয়েছে, অসম্ভব কালার কম্বিনেশন দেখার মতো, যে চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই প্লেট গ্লাস জার এগুলোর মধ্যে, পটের মধ্যে, অসম্ভব অসম্ভব সুন্দর দেখার মতো সেই কালেকশন এখানে। এই দেখতে পাচ্ছেন ওনাদের সব পট এগুলো জার, এগুলো গ্লাস জার বিভিন্ন রকমের রয়েছে, জারের প্যাটার্নগুলো কি দেখুন কি সুন্দর সুন্দর। এটা প্লেটের মধ্যে দেখুন কি সুন্দর কারুকার্য ফুটে উঠেছে। আর ওগুলো দেখুন ছোট ছোট জিনিস রয়েছে, অসম্ভব সুন্দর কারুকার্য, যেগুলো উনি আমাদের সালারজাং 3 কালেকশন করেছেন, করে এই মিউজিয়ামটাকে বড় করেছেন, আমাদের জন্য সমৃদ্ধ করেছেন, আমরা সে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ সব মাইথোলজিক্যাল যে ফিগারগুলো রয়েছে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফিগারগুলো আমরা দেখে থাকি ওনাদের যখন কোনো কিছু দেখে থাকি, তো বিভিন্ন রকমের জিনিস এখানে ফুটিয়ে ধরা হয়েছে। আমাদের যেমন অনেক পৌরাণিক চরিত্র রয়েছে, কাহিনী রয়েছে, সেগুলো ওনাদেরও রয়েছে, সেই সবেরই কিছু নিদর্শন আর কি এখানে। সময়ের সাথে সাথে যে পরিবর্তন ঘটে, ওখানে প্রথমে দেখালাম
13 দশক 14 দশক 17 দশক এখানে, এটাও দেখাচ্ছি আপনাদের 19 দশক, মানে চায়নারই সব জিনিসপত্র কীভাবে মডার্নাইজারও হয়েছে। এটা 19 দশকের যে জিনিসপত্রগুলো ব্যবহার হয়েছে চায়নাতে সেগুলো এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আর ওই পিছনে দেওয়া রয়েছে কীভাবে এগুলোকে বানানো হয়, কীভাবে এগুলোকে পোড়ানো হয়, তারপরে কী করে রং করা হয়, সেই প্রসেসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন সেঞ্চুরিতে ওনাদের যে বিবর্তন ঘটেছে জিনিসপত্রের, সেই বিবর্তনগুলোকে এখানে পরপর সাজিয়ে রাখা আছে। মানে এত বড় মিউজিয়াম যে বললাম কোথাও নেই, সারাটা দিন কম পড়ি আপনার এই মিউজিয়াম দেখতে, এত জিনিসপত্র, যে মাইথোলজিক্যাল চরিত্র থেকে শুরু করে প্লেট, গ্লাস, ফ্লাওয়ার ভাস, জার, সব রকমের জিনিস এখানে তুলে ধরা হয়েছে, অসম্ভব সুন্দর। এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ইন্ডিয়ান সিলভার গ্যালারি, অর্থাৎ রূপো, অর্থাৎ আমাদের সোনার পরে যে রূপোর স্থান রৌপো, রৌপোতে আমরা চলে এসেছি। এখানে দেখুন এই যে সেই আগেকার দিনে ফরমান পাঠানো হতো না, সেই যে চিঠিগুলো যেত সেরে সে তার একটা কভার আর কি। এটা সেখানে কাফ দেখতে পাচ্ছেন প্রচুর রকমের। তো এই ঘোড়ার মুখে পরানো হয় না একটা থাকতো সেটা, সেইটা এখানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি রূপোর তৈরি, অসম্ভব সুন্দর সুন্দর জিনিস, প্লেট এগুলো দেখতে পাচ্ছেন ওখানে, একটা গ্লাস রয়েছে এখানে এত বড়। আর রূপোর তৈরি অনেক জিনিসপত্র রয়েছে, কারুকার্য করা দেখুন ট্রে রয়েছে, যে ট্রেতে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়, সে খাবারেরই বলুন বা যা কিছুই বলুন। আর ইন্ডিয়ান সিলভার নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, যদি আপনারা চান পড়ে নিতে পারেন এখান থেকে। ফ্লাওয়ার ভাস রয়েছে, এই দেখুন প্রচুর জিনিস রয়েছে এখানে সিলভারে, 19th century যেগুলো ঘটেছে 19 দশকে সেই জিনিসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। বক্স রয়েছে বিভিন্ন রকমের, এখানে বিভিন্ন রকমের আরও জিনিসপত্র রয়েছে আপনারা দেখা যায়, দেখুন এগুলো আর কি অর্নামেন্ট রয়েছে সিলভারের বিভিন্ন রকম, অ্যাঙ্কলেট রয়েছে, এগুলো তখনকার দিনের বেগামরা এগুলো পরতো, গলার জিনিসপত্র রয়েছে। এটা দেখুন একটা নেকলেস, কতটা ভারী হবে বুঝতে পারছেন, এই নেকলেসটা কে পরতো আমার জানা নেই, বাট এই নেকলেসটা একটা কালেকশান, অসম্ভব বড় একটা নেকলেস। এখানে দেখুন অনেক বাক্স, জুয়েলারি বক্স রয়েছে এখানে, প্লেট রয়েছে বিভিন্ন। আচ্ছা এইখানে চেন রয়েছে, মানে এগুলো তো চেন, মানে সেই সালাখোর মতো ব্যাপার স্যাপার। উপরে দেখুন নেকলেস রয়েছে, এগুলো কানের দুল বলছে, কার কানে এত বড় কানের দুল ঝুলতো আমার জানা নেই, কতটা ওজন হবে এগুলো আমার জানা নেই, দেখে তো ওজনটা ভালোই মনে হয়, কারণ উপর ওজন হালকা হয় বুঝতে পারছি, আর এগুলো নেকলেস অর্নামেন্ট সব কিছু রাখা রয়েছে। এটাও দেখতে পাচ্ছেন হাতির গলা এটা পরানো হতো, এই অর্নামেন্টসটা অসম্ভব সুন্দর ব্যাপার স্যাপার। এটা দেখতে পাচ্ছেন এটা একটা হ্যাঙ্গিং রিং, অত সুন্দর পুরোটাই রূপোর, আজ হয়তো সময়ের অভাবে কালো হয়ে গেছে, এগুলো পালিশ করা যেহেতু হয় না। এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হাতিকে পরানো হতো, ওনাদের যে হাতিদের সাজসজ্জা ছিল হাতির গায়ে চারদিকে যে বসনেও পরানো হতো, এই হ্যাঙ্গিংগুলো ছিল। এখানেও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আর্ম বেল, মানে হাতের যে হাত বন্ধনীগুলো ছিল এগুলো সেগুলো আর কি বুঝতে পারছেন। তো এগুলো ঘোড়াদের আর কি পরানো হতো মেনলি, এই ঘোড়াদের জন্য এগুলো ছিল। এখানে দেখুন এলিফ্যান্টকে আবারও দেখছি একটা হাতির একটা ছিল, হাতির গলায় পরানো হতো এগুলো, এগুলো ঘোড়াদের জন্য ছিল রূপোর তৈরি, মানে ওনারা শুধু নিজেরাই পরতেন তা নয়, বাকি আরও সবার জন্য সব কিছু ব্যবস্থা ছিল ওনাদের। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বক্স রয়েছে, এখানে মাছের শেপে রয়েছে, এখানে দেখুন সিলভার জুয়েলারি কিছু রয়েছে, সুন্দর সুন্দর জিনিস, অসম্ভব সব কালেকশান, এই মিউজিয়ামটা না এলেই নয় বলতে পারেন। হ্যাঁ নেকলেস রয়েছে দেখুন, অসম্ভব সুন্দর একটা নেকলেস। এখানে দেখছেন ওই যে সিঙ্গা, মানে যেগুলো বাজানো হতো সেটাও রূপোর, এটাও ছিল আর কি। এখানেও দেখতে পাচ্ছেন একটা নেকলেস রয়েছে, অসম্ভব সুন্দর, এগুলো সেখানকার বেগামরা হয়তো পরতেন। ট্রে রয়েছে, ইয়ে আবারও দেখছেন সিঙ্গা রয়েছে, নেকলেস রয়েছে, প্রচুর প্যাটার্নে সুন্দর সুন্দর। আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন সিলভারের তৈরি, এখানে গোলাপ জল রাখার পাত্র ছিল এর মধ্যে টিক্কা রাখা হতো বিভিন্ন রকমের, অসম্ভব সব ব্যাপার স্যাপার এখানে। এই দেখুন একটা নেকলেস রয়েছে, অসম্ভব সব জিনিস, রূপো দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস সেই সময় তৈরি হতো, দেখুন কত কী দেখাবো, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন হাতির অর্নামেন্ট, আবারও দেখিয়ে দিচ্ছি এত বড় বড়। একটা গ্যালারিতে ঢুকেছি, এখানে কিছু জিনিস রয়েছে মেটালের দেখতে পাচ্ছি, এটা তো দেখে কোনো একটা ট্রফি টাইপের কিছু মনে হচ্ছে, ওনাকে কেউ কোনো সময় প্রদর্শন মানে দিয়েছিল কোনো কাজের জন্য।
হ্যাঁ, তো এখানেও দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো সব বই টই বা ওনাদের ম্যানুস্ক্রিপ্ট, ছোটো ছোটো রাখার জিনিসপত্র দেখতে পাচ্ছেন। তো সব সিলভারের তৈরি এগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কিছু তো দেখতে পাচ্ছেন সেসবও রয়েছে রাখা। এখানে একটা ছোটো ঘড়ি আছে, এখানে তো একটা পেন স্ট্যান্ড ছিল তো মেবি। আর এই দেখছেন সালারজাং 3 ওনাকে রাখা রয়েছে, তো উনিগুলো তো ব্যবহার করতে সেই সময় ডেট ক্যালেন্ডার সেই সময়টার। এখানেও কিছু ম্যানুস্ক্রিপ্ট রাখা রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো। আচ্ছা, ইয়ে সালারজাং যে স্কুলে পড়তেন তার ওনার হায়দ্রাবাদে ডেকানে যে পড়তেন তার প্রশংসাপত্র ছিল আর কি ওনার দেখতে পাচ্ছেন। সেই সময় কিছু আই থিঙ্ক একটা স্ট্যাম্প বা কিছু মনে হচ্ছে যেগুলো ওনারা ব্যবহার করতেন। ইয়ে সালারজাং রয়েছেন, তার পড়া বইপত্র এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু সালারজাং 3 যে ছিলেন উনি যে যেসব ট্রফিগুলো জিতেছিলেন যে কোনো ফিল্ডে সেগুলো এখানে রাখা রয়েছে। আর এটা কি ওনার ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষেত্রে এটা রাখা রয়েছে আর কি। এ সুন্দর একটা বাচ্চার ছবি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সালারজাং 3-এর ছোটোবেলাকার একটা ছবি, পোর্ট্রেট করে এখানে তুলে রাখা হয়েছে। উনি এই লাঠিগুলো ইউজ করতেন, উনি এইখানে এতে করে হয়তো ওনার এই যে পাঠানো হতো চিঠি সন্দেশ সেগুলো, এগুলো ওনার সব ব্যবহৃত জিনিস এখানে রাখা রয়েছে। দেখুন একনি ফ্র্যাঙ্ক গ্লাস রাখা রয়েছে, বড় ট্রে রয়েছে, এখানে যা যা দেখছেন এগুলো সবকটাই সালারজাং ইউজ করতো, নিজের নিজের জীবনে ব্যবহার করতো, ব্যবহার জীবনে এগুলো ইউজ হয়েছে। দেখুন এই জাগ ইউজ করতেন উনি 20th century-তে। তো এগুলো সবই আর কি, এবং কাটলারিগুলো রয়েছে এখানে, তালা চাবি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। সম্ভব সুন্দর চায়ের এই সামগ্রীগুলো দেখেই মনে হচ্ছে একটু চা পান করি, এতক্ষণ ধরে কথা বলছি গলা শুকিয়ে গেছে, চা খেতে খুব ইচ্ছা করছে। এগুলো দেখে যেন চা খাওয়ার ইচ্ছা আর ল্যাম্প আর ক্যান্ডেল গ্যালারি, অর্থাৎ এখানে ঝুমার পাওয়া যাবে ঝাড়বাতি। তো চলুন বিভিন্ন ল্যাম্পশেডগুলো দেখুন আপনারা, কী কালেকশান ল্যাম্পশেডগুলো, সেই সেই দেখতে দেখলেই মনে হবে এই ল্যাম্পগুলো ঘরে নিয়ে যাই। অসম্ভব সুন্দর, মানে আপনার ঘরের শোভাবর্ধন করে দেবে একদম, মনোমুগ্ধকর এক পরিবেশ। এই ল্যাম্পশেডগুলো এখানে কালেকশান রয়েছে এগুলো, আর এগুলো কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন না কখন। অসম্ভব সুন্দর সেই কালেকশান, ও ফাটাফাটি দেখার মতো দেখার মতো। এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে, ওটা ইংল্যান্ড থেকে আনা 19th century-এ, ওটা 20th century-র, কোনোটা সোলার প্যানেল রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাম্পশেডগুলো। তো ইন্ডিভিজুয়াল তো সব কিছু বলা সম্ভব নয়, যতটা পারছি আমরা দেখিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর এটা দেখুন, ওরে বাস, এটা খুব সুন্দর এই ল্যাম্পশেডটা দেখুন। দেখুন চেক রিপাবলিক থেকে এটা নিয়ে এসছে, তো খুব সুন্দর ফাটাফাটি দেখতে এটা। তো আরও ল্যাম্পশেড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বিভিন্ন দেশ থেকে কালেকশন করা যে ল্যাম্পশেডগুলো, এই দেখুন এই যে দেখুন, অসম্ভব অসম্ভব ক্লাস ক্লাস, একটা কথা হবে না। তো এখানে এলে এরকম একটা ল্যাম্পশেডের একটা গ্যালারি দেখতে পাবেন, মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন, বাও অসম্ভব সুন্দর। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ল্যাম্পশেড রয়েছে, আর এই দিকটা যদি ঘোড়ায় দেখতে পাচ্ছেন ঝাড়বাতি অর্থাৎ ঝুমার, দেখতে পারে এখানে ঝাড়বাতি এখানে রাখা রয়েছে, এই দেখুন অসম্ভব সুন্দর। এরপর একটা গ্যালারিতে এসেছি, ইউরোপিয়ান বোন স্ট্যাচু, ব্রোঞ্জ স্ট্যাচু অর্থাৎ ব্রোঞ্জের ওপরে সব বানানো স্ট্যাচুগুলো চলুন দেখব ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ব্রোঞ্জ স্ট্যাচু গ্যালারিতে ঢুকেছি, এখানে বিভিন্ন স্পষ্টারে যে রয়েছে দেখুন রাতকে প্যারা নাইট ওয়াচম্যান, বিভিন্ন রকমের স্ট্যাচু, এটা পুরোটা ইউরোপিয়ান প্যাটার্নে, কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন নেই সেইভাবে। তো ইউরোপিয়ান প্যাটার্নগুলোকে এখানে তুলে ধরা হবে 19th century-র, এখানে দেখতে পাচ্ছেন ইউরোপ থেকে আনা এগুলো, ওখানকার ওখানে ঘোড়সওয়ারি আর সৈন্যরা যেরকমভাবে চলে আর কি। এই দেখছেন আলেকজান্ডার, আপনার চেনা পরিচিত নাম ইতিহাসের পাতায় দেখেছেন। এখানে দেখুন আরও রয়েছে আফ্রিকান ওম্যান কীরমভাবে পশ্চারে থাকে সেটা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ভলক্যান রয়েছে, আরও বিভিন্ন স্কালচারগুলো সেই সময়কার বড় বড় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন।
এই দেখুন, একটা মহিলা ফ্লাওয়ার ভাস কাঁধে ধরে রয়েছে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এদিকে এবার চলে এলাম, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সব মার্বেলের জিনিসপত্রগুলো রাখা রয়েছে। যে দেখতে পাচ্ছেন সেই সময় পর্দা দেওয়া মুখে থাকতো সেই মহিলাদের বিদেশে, তো মার্বেলের জিনিসপত্রগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন বিদেশি, আগেই বলে দিলাম ইউরোপিয়ান কালচার, সেন কিছু বলার মতোই নেই এগুলোতে আলাদা করে, আর দেশীয় তো নয় কখনোই। দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো দেখে আদব কায়দাগুলো, তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে। এই দেখুন সব মার্বেলের ওপরে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর সুন্দর জিনিস। এ দেখতে পাচ্ছেন একজন নারী, ওখানকার মডেলগুলো যেরকম হয়ে থাকে এখানে সেগুলোকেই তুলে ধরা হয়েছে, সেই জিনিসগুলোকে। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে কিছু ফ্লাওয়ার ভাস রয়েছে বিশাল বড় বড়। এই দেখুন তার অবয়বগুলোই একদম অন্যরকম, ইন্ডিয়ান কালচারের সাথে অতটা যায় না, অবভিয়াসলি ইউরোপিয়ান কালচার। দেখতে পাচ্ছেন দেখুন অনেক রকমের স্ট্রাকচারাল ভিউ তুলে রয়েছে, বাচ্চা বড় ছোট বিভিন্ন স্পষ্টচার দেখতে পাচ্ছেন তুলে ধরা হয়েছে। এই দেখুন, তো আপনারা সালারজং মিউজিয়ামটা আসলে এগুলো দেখতে পাবেন। আবার চলে এলাম এই ব্রোঞ্চের পাটটার দিকে, এখানে কিছু রয়েছে তো দেখে নিন, আমরা বেরিয়ে যাওয়ার আগে একটু দেখে নিচ্ছি এখানে। এখানেও দেখুন কিছু জিনিস রয়েছে, সম্ভব সব সুন্দর জিনিস, সারাদিন লেগে যাবে দেখতে যা জিনিস আছে। আরেকটা গ্যালারি রয়েছে পর্সেলিন, তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এই মুহূর্তে চলে এলাম ইউরোপিয়ান পেন্টিং গ্যালারিতে, দেখুন বিভিন্ন রকমের অয়েল পেন্টিং এখানে রাখা রয়েছে। দেখুন 3D-তে দেখা যাচ্ছে, বিভিন্ন রকম সেই সময়কার স্ট্যাচু মাইথোলজি কিছুকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন ডবল স্ট্যাচু, সামনে একজন কিন্তু আয়নায় তাকালে কিন্তু একটা নারীকে আপনি দেখবেন, সামনে পুরুষ পিছনে নারী, একটা ডবল স্ট্যাচু রয়েছে। দেখতে পাচ্ছেন উডেন ওয়ার্ক রয়েছে পুরোটা, তো আরও এখানে পেন্টিং রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর। দেখুন এগুলো একদম বিশাল বিশাল পেন্টিং বাঁধিয়ে এখানে রাখা রয়েছে, মানে আগেকার দিনে হয়তো এগুলোই ব্যবহৃত হতো আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ইটালি থেকে আনা হয়েছে, ডাচ থেকে আনা হয়েছে, ডেনমার্ক থেকে, তো বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে এই পেন্টিংগুলো সংগ্রহ করা হয়েছে, প্যারিস থেকে, ইংল্যান্ড থেকে, সেগুলো এখানে আমাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। এগুলো এসে আপনারা দেখতেই পারেন চাইলে, খুব সুন্দর ব্যবস্থাপনা। তো এই সালারজং মিউজিয়ামটা এসে খুব ভালোই লাগলো, তো আগামীতে আপনারা আসবেন এসে দেখবেন। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর প্লেট ফ্লাওয়ার ভাস পর্সিলিংয়ে রয়েছে রাখা, মানে অজস্র, মানে বিভিন্ন সারা পৃথিবী থেকে উনি জিনিসপত্র কালেকশন করেছেন। দেখুন ফ্লাওয়ার ভাসই ভর্তি, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, আচ্ছা যেখানে বললাম বিদেশি জিনিসপত্র সারা পৃথিবী থেকে উনি কালেক্ট। দেখুন ফ্লাওয়ার ভাসগুলো দেখুন, গার্ডেন পটের ইংল্যান্ড থেকে 20th century-তে আনা, মানে রিসেন্ট টাইমেরই আর কি, খুব পুরনো বলা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের জুয়েলারি বক্স রাখা রয়েছে, একদম 19th century-র এগুলো।
এই দেখুন, এখানেও দেখুন অনেক জিনিস রাখা রয়েছে, মানে এত জিনিসের সমাহার, সব কিছু হয়তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় বা বলা এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। চেষ্টা করছি যতটা যা পেরেছি ইনফরমেশান আপনার সাথে তুলে ধরার। যারা আসতে পারছেন না তারা আগামী দিনে এখান থেকেই দেখে নিন, আর আগামী দিন যারা আসবেন তারা একটা এক্সামিনেশন করে আসবে। দেখুন এই স্মোকিংয়ের যে পাইপগুলো হয়, ছোট থেকে বড় সব রকমের পাইপ এখানে রাখা রয়েছে, এগুলো সারা পৃথিবী থেকে উনি কালেকশন করেছেন এগুলো। তো এখানেও দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন বসার চেয়ার কত রকমের হয়ে থাকে। এখানটা দেখুন কুর্সি বা চেয়ার লেখা রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন। এই চেয়ারটা দেখুন, মাঝখানে বিভিন্ন রানীদের ছবি দেওয়া রয়েছে, মাঝখানে একজন রানী রয়েছে, টেবিল অফ দ্য লুইস 15 16 আর কি, এটা ইংল্যান্ড থেকে আনা হয়েছে 19 শতকে, ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে 19 শতকে। দেখতে পাচ্ছেন সোফা সেট বিভিন্ন রকমের, এটাও দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে। ওখানে একটা বিশাল বড় রাইটিং টেবিল রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর টেবিল চেয়ার সোফা সেট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে ব্যবহার করার জন্য, যে হতো এক সময় সেগুলো আজ ক্যাবিনেট রয়েছে রাখা। দেখতে পাচ্ছেন দেখুন উডেন জিনিসপত্র রয়েছে, এটা আয়না রয়েছে, মিরার, ক্যাবিনেট রয়েছে, এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে, প্রচুর ফ্লাওয়ার ভাস কালেকশন এখানে। দেখতে পাচ্ছেন এই দেখুন বিশাল বড় বড় ফ্লাওয়ার আছে, এর মধ্যেও দেখুন ওনাদের স্থাপত্যকে শিল্পকলাকে ফুটিয়ে তুলেছে, রিচুয়ালকে রীতিকে, অসম্ভব সুন্দর সব জিনিসপত্র এখানে দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন অজস্র জিনিস, কোনো শেষ নেই। মাঝখানে একটা দেখুন ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে, অসম্ভব সুন্দর ঝাড় রয়েছে, দেখুন উপরটা দেখুন পুরো ঝাড়ের কালেকশন, বিভিন্ন রকমের ঝুমারের কালেকশন রয়েছে, যেগুলো দেখুন একবার এগুলো ব্যবহার হতো, আর এগুলোকে এখানে প্রদর্শনীর জন্য রাখা রয়েছে। এই মুহূর্তে আমরা ঢুকলাম হচ্ছে ইউরোপিয়ান ক্লক গ্যালারিতে, শুধু ঘড়ি, বিদেশের বিভিন্ন সময়ের বিভিন্ন সেঞ্চুরিতে যে ঘড়িগুলো ব্যবহার, এগুলো 17 সেঞ্চুরিতে ব্যবহার হতো, 18 সেঞ্চুরিতে, সেই ঘড়িগুলো এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে এগুলো তাই ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে, 19 শতকের যে ঘড়িগুলো ব্যবহার হতো, টেবিল ক্লক বলুন, ওয়াল ক্লক বলুন, সেই ঘড়িগুলো এখানে রাখা রয়েছে। এই দেখুন আরও রয়েছে, এটা জার্মানি থেকে আনা হয়েছে এই ঘড়িগুলো, এই দেখতে পাচ্ছেন ইউরোপ থেকে আনা হয়েছে 18 সেঞ্চুরিতে ঘড়িগুলো, চাবি দেওয়া, দম দেওয়া আমরা যেগুলো বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘড়ি, প্যাটার্নগুলো দেখুন অসম্ভব সুন্দর, ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে 19 শতকে এই ঘড়িগুলো। এখানেও দেখুন অজস্র ঘড়ি রয়েছে, সেই সময়কার বড় বড় ঢাউস ঢাউস যে ঘড়িগুলো হতো সেগুলো, এটাও দেখুন ফ্রান্স থেকে আনা হয়েছে। বিভিন্ন রকমের ঘড়ি রয়েছে, কি কালেকশন ঘড়ির, অসম্ভব সুন্দর সব কালেকশন দেখুন 19 সেঞ্চুরির ঘড়ির কালেকশন দেখুন এখানে। এখানে দেখুন ও ওয়াও, সেই কালেকশন একটা, এই দেখুন অসম্ভব সুন্দর কালেকশন। আর এই যে দেখুন সেই আগেকার দিনে থাকতো আলমারির মতো ঘড়িগুলো, সেই বড়ো বড়ো ঘড়িগুলো এখানে রাখা রয়েছে, এই দেখুন যা ঢং ঢং করে সেই ঘন্টাগুলো পড়তো, আজ সব এগুলো স্মৃতির ইতিহাসে হারিয়ে গেছে, এগুলোর আর অস্তিত্ব নেই। বাট এই মিউজিয়ামটায় যদি আসেন হায়দ্রাবাদের সালার জং মিউজিয়ামে, এলে কিন্তু এগুলো এখনও দেখতে পারবেন, হয়তো কোনোটা সচল নেই কারণ মেনটেন্যান্স তো হয় না, বাট প্রদর্শনের জন্য রাখা রয়েছে। বাট ঘড়িগুলো দেখুন, কোনো না কোনো সময় বিদেশি কোনো সিনেমাতে হয়তো ঘড়িগুলো দেখে থাকবেন, দেখুন অসম্ভব সুন্দর এই ঘড়ির কালেকশন। এবার কিছু ছোটো ঘড়ি দেখুন, পকেট ঘড়িও রয়েছে এই ছোটো একটা, এই জামাতে ঝোলানো ছোটো ছোটো ঘড়িগুলো হতো, টেবিল ঘড়ি অনেক কিছু রয়েছে এখানে, দেখুন ঘড়ির কোনো শেষ নেই এখানে, এত ঘড়ি যে ভাগ্যের সময় বোধহয় পাল্টে দিতে পারে, অসম্ভব ঘড়ি এখানে কালেকশন দেখুন, প্রচুর প্রচুর কালেকশন ঘড়ি দেখুন, একদম মডার্ন ঘড়ি সব। দেখতে পাচ্ছেন আরেকটা গ্যালারিতে এসেছি ইউরোপিয়ান পটসেলিংয়ের জন্য, দেখুন প্রচুর জিনিস, একই জিনিস অনেক রকম রয়েছে, আর কি আর আলাদা করে বলবো বুঝতেই পারছেন।
মানে এত জিনিস দেখে নিচ্ছি না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। যখন দেখি না দেখি না কিছু দেখি না, এখন দেখি এত দেখে নিই যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, কি বলবো। অজস্র করেছি আমরা, ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, যার জন্য আমরা তো কয়েকটা পার্টে এটাকে ভেঙে দিচ্ছি। মানে একবারে আপনারা দেখতেও বিরক্ত বোধ করবেন, চেষ্টা করবো আপনাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করার এই সালার জাং মিউজিয়াম নিয়ে। হয়তো এর ভিডিও আপনারা আগে দেখেছেন কিনা আমাদের জানা নেই, আমরা চেষ্টা করছি, আমরা এসেছি আপনাদের কাছে ইনফরমেশানটা তুলে দিতে, যাতে আগামী দিন যারা আসছেন তারা জেনে আসবেন কী দেখতে আসছেন। আর যারা আসতে পারছেন না কোনো রকম প্রবলেমের জন্য, তারা এই চ্যানেলের মারফতে এই আপনার এই ছোটো মোবাইলের স্ক্রিনে আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে থাকুন, আরও ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। শেয়ার করুন ভিডিওগুলো, ছড়িয়ে দিন সবাইকে। আর আপনার ফোনের বাঁদিকে দেখতে পাবেন একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে Mapple160, সেটাকে ফলো করুন, সেখানেও আমরা ভালো ভালো রিলস দেওয়ার চেষ্টা করছি। তো আমরা সকাল থেকে আজ সালার জং মিউজিয়াম ঘুরে বেড়াচ্ছি, দাপিয়ে বেড়াচ্ছি আর কি, দুজন মিলে বলতে পারে।